সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 9 আগস্ট 2023, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিম অবস্থান করছে লামিয়া ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চরভাঙ্গুড়া গ্রামে। তো এই ফার্মের মালিক বাবু ভাই পেশায় একজন মহিষ বিক্রেতা। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু মহিষ উনি সংগ্রহ করছে। আপনারা যারা বিশেষ করে দুধের মহিষ সংগ্রহ করতে চান, বাচ্চা সহ দুধের মহিষ, তারা চাইলে এই ফার্মে এসে দেখে শুনে মহিষগুলো সংগ্রহ করতে পারেন। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের এই মহিষগুলোই দেখাবো, আর এগুলোর কী পরিমাণ দুধ পাচ্ছে বা কেমন দাম হলে বিক্রি করবে বা কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, সকলের দয়া ভালো আছি ভাই। তো শুরুতে আপনার পরিচয়টা একটু বলবেন। পরিচয়, আমার বাড়ি হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চরভাঙ্গুড়া গ্রাম। আমি মূলত মহিষের ব্যবসায়ী ভাই। আচ্ছা, আর আপনার নামটা? আমার নাম মোহাম্মদ বাবু বিশ্বাস। আচ্ছা, দীর্ঘদিন হলো এই মহিষের সঙ্গে যুক্ত আছেন। এর আগে অনেকগুলো প্রোগ্রাম অনেক চ্যানেলেই দেখছি, আমরাও এর আগে একটা প্রোগ্রাম করছি। তো সে মহিষগুলো বিক্রি হয়ে গেছে ভাই? ওই মহিষগুলো পরের দিনই বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এবার কি মহিষ নিয়ে আসছেন? এবারে যে গাভী আছে, প্রেগনেট আছে, বাচ্চা সহ আছে। বিশেষ করে দুধের মহিষগুলো আপনার নিকট বেশি থাকে? জি ভাই। যারা বাচ্চা সহ দুধের মহিষ সংগ্রহ করতে চায় তারা চাইলেই আপনার ফার্মে আসতে পারে? জি ভাই, জি। তো আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার 01706007516। তো চলেন এবার আপনার নিকট যে মহিষগুলো আছে ওগুলো দেখি, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলেন। চলেন ভাই। বাবু ভাই, আজকের প্রোগ্রামের শুরুতেই মাশাল্লাহ সাদা একটা মহিষ আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। ভাই, এটা মূলত বাংলাদেশে পাওয়া যায় না, এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি বলে, মনে করেন সাদা গোলাপি মহিষ, এর দুধটা ভালো হয় ভাই। অ্যালবিনো বাফেলো? জি জি ভাই। বয়স কেমন এটা? বয়স 13 মাস ভাই। ছেলে না মেয়ে? মেয়ে বাচ্চা ভাই। মেয়ে? বকনা? বছরে বছরে বাচ্চা দিবে ভাই। বছরে বছরে বাচ্চা দিবে ভাই? আচ্ছা, গরু বছরে বছরে বাচ্চা না দিলেও মহিষ বছরে বছরে বাচ্চা দেয়? জি, মহিষের কনসেপ্টটা শক্ত থাকে ভাই। আচ্ছা, তো এটা হিটে আসবে কতদিন পর? এটা মনে করেন 17 মাস 18 মাসের মধ্যে হিটে আসবে। তার মানে এখনো 4-5 মাস লালন পালন করতে হবে? জি ভাই, জি। তো এইটা আজকের প্রোগ্রামের প্রথম দাম রাখছেন কেমন? অন্যান্য ভিডিও দেখছি 105-110 দাম চাইছে, আমার কাছে সেপারেট ভাই 85-এর দাম ভাই। 85-এর দাম, দরদামের সুযোগ আছে? তো হালকা যত সামান্য 10 লিয়ে 500 টাকা দিলে এটাই মনে করেন। আচ্ছা, তো এবার গাভী মহিষ আছে, চলেন এগুলো দেখাই। বাবু ভাই, এই পাশে আবার দুধের এক জোড়া মহিষ আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, আমরা একটা একটা করে একটু দেখাই। প্রথমে যে মহিষটা আছে এটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই মোরা জাত, 4 দাঁত ছিল 6 দাঁত হচ্ছে, বাচ্চা সহ বকনা বাচ্চা। মোরা জাত বললেন? জি। আর 4 দাঁত সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স ধরেন 3 সপ্তাহ হয়েছে, 21 দিন। 3 সপ্তাহ। তো এখন দুধ কতটুকু চলে আসছে? দুধ মনে করেন এটা 12 কেজি, 12.5 কেজি আছে। সকাল বিকাল মিলে? দুই বেলা ভাই, আমরা দুই বেলা দহন করি ভাই। দুই বেলা গাভীর মতোই সকালে এবং বিকেলে? হ্যাঁ হ্যাঁ, আবার কুটুম আসলেও দহন যায়। কুটুম আসলেও দহন যায়? জি জি, এসব মশি কোনো টেনশন নাই, ইন্ডিয়ান মশ তো। আচ্ছা, তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার। পাশে 3 নম্বর যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। এটা মুরা ভাই, এই পাশাপাশি দুধ হয়, দুইটা একই সেম মহিষ ভাই। আচ্ছা, দুইটা মিলে কয় লিটার দুধ হবে? দুইটা মিলে ধরেন 25-22 লিটার গ্যারান্টি মনে করেন, সারা বাংলাদেশ আগে থেকে খায় দোয়ালি যাবে দুধ। 11-11-22 সকাল বিকাল মিলে এখানে এসে দহন করে বুঝ করে নিবে? জি ভাই। আর এটার সঙ্গে কি বাচ্চা? ওটার সঙ্গে ষাঁড় বাচ্চা ভাই। আচ্ছা, তো এই 2 এবং 3 দুইটা মহিষ যেহেতু জোড়ায় 22 লিটার দুধ, একটা ষাঁড় বাচ্চা একটা বকনা বাচ্চা, দাম রাখছেন কেমন জোড়ায়? জোড়ায় ওই 4 দিয়ে মনে হয় 1,25,000 করে, 10 লক্ষের ঠেন চাওয়া, বাচ্চা আছে 2টি আর 2টি ধরেন মোষ। তাহলে টোটাল কত দাঁড়ালো? 5 লাখটি হয় ভাই। টোটাল 5 লক্ষ টাকা। আচ্ছা, মানে এই এক জোড়া মহিষ আর সঙ্গে এক জোড়া বাচ্চা 5 লক্ষ টাকা? জি ভাই। দরদামের সুযোগ আছে? হালকা যাচ্ছে মানে সুযোগ আছে ভাই। আচ্ছা, আর এটাও সাইড করে দেন, পরবর্তী যেগুলো আছে এগুলো দেখাই। জি ভাই। এই পাশে সিরিয়ালের 4 নম্বরে মোটামুটি বিগ বডির একটা মহিষ আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা নতুন প্রেগনেট, প্রথম 4 দাঁত, প্রথম বাচ্চা দিছে ভাই, দুধের মহিষ, বাচ্চা সহ বকনা বাচ্চা। আপনার দুধের মহিষগুলি দর্শকে বলি, আমার কাছে এসে দেখে লিখ, আসলে অনেক লোক ধারণা করে মহিষের আসলে এতটুকু দুধ হয় নাকি, আসলে দেখে লি দেখ, আমি যেটুকু বলবো তার থেকে 1 কেজি বেশি হলে নিবি, দহন করে নিবি। জি জি ভাই। মূল কথা, দুধের জিনিস কিনতে হলে সেটা হোক, সেটা মহিষ হোক, সেটা গাভী, দহন করে নিলে সব থেকে নিরাপদ, সবচেয়ে বেশি ভালো ভাই। তো এটার সঙ্গে কি বাচ্চা? এটার সঙ্গে বকনা বাচ্চা, বীজের একটা সুন্দর বাচ্চা দেখেন, বেশ নাদু সুন্দর একটা বাচ্চা হয়েছে ভাই। আচ্ছা, আর মহিষের সিমেন্ট তো এখন সব জায়গাতেই পাওয়া যায়, সারা বাংলাদেশে পাওয়া যায়, সরকার সিস্টেম করে দিয়েছে এটা। আচ্ছা, তো এটা আজকের প্রোগ্রামের 4 নম্বর। দুধ কতটুকু বললেন? দুধ হচ্ছে 13-14 কেজি। আর ক্যামেরায় যদিও ধারণা করা যায় না, এই গরু মহিষগুলোর বডিতে কেমন কি আছে? বডি ধরেন তাও মাংসের দিক থেকে 7.5-8 মন আছে ধরেন এরকম। আচ্ছা, যেহেতু একটা মহিষ কিনতে হলে সব দিকেই বিবেচনা করতে হবে। জি ভাই। তো এটার দাম রাখছেন কেমন? এটা ভাই আলোচনার উপর বলবো ভাই, আলোচনার উপরে বিক্রি করবেন। তো এটা ছিল 4,
পাশে 5 নম্বরে আরেকটা বিগ বডির মহিষ আপনি নিয়ে আসছেন, এটা এটা ইন্ডিয়ান জার্সি ভাই, দেখেন বাচ্চা আছে, বাচ্চাটাও খুব ভালো, সার বাচ্চা। এটার দুধের গ্যারান্টি 100% শিওর মনে করেন? আচ্ছা, কতটুকু দুধ এটার? ধরেন 17 কেজি গ্যারান্টি আছে, দুই বেলা খাইছে, দুধ দহন করে নিবে। সকালে কত, বিকালে কত? সকালে 10 কেজি ভাই, বিকেলবেলা 7 কেজি ভাই, দুই বেলা 17 কেজি দুধ। এটা ভাবিক সহ আসে দেহে শুনে নিয়ে যাবে, দোয়া নিয়ে যাবি, মহিলা মানুষ এবং ময় মুরব্বী দোয়াবেন, না পারলে লিবিলে, আর দুধই না মিললি ফেরে বিক্রি নাই মনে করেন। আচ্ছা, মানে খুব শান্ত শিষ্ট মহিষ, খুবই শান্ত, যে কেউ দহন করতে পারবে। তো এটার সঙ্গে আছে সার? জি জি, বেশ নাদুসুন্দুস একটা মহিষ হয়েছে। তো এটার দাম রাখছেন কেমন? এটা আমি ফোনেই বলবো ভাই, এটাও ফোনেই বলবেন। তো এটাও সাইড করে দেন, পরে এগুলো দেখাই। এই পাশে সিরিয়ালের 6 নম্বরে আরও একটা মহিষ আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই জাফরাবাদের সাথে মোরার করস আছে, এইসব মহিষগুলি দুধ ভাই হয়, বলেন দুধ ধরেন বেশি হয়, গাদি দুধ দুধে ভালো হয়। যে এগুলি বিয়ে লিফেরে ধরেন বেশি আরাম হয়, দর্শক লিয়ে ধরেন প্রেগনেটে বললি তো আসলে দর্শক বিশেষ দিবিলেন। এগুলি মহিষ বাংলাদেশে যদি 5 লাখ টাকা পিস দেয় তাও ধরেন হচ্ছে পাবি যায় মনে করেন। এগুলি অরিজিনাল পাঞ্জাবের মহিষ ভাই, পাঞ্জাবি মহিষ। জি জি, তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 6 নম্বর। এটার বর্তমান বয়স কেমন, দাঁতে কয়টা? 6 দাঁত ভাই, 6 দাঁত। আর প্রেগনেন্ট অবস্থায় আছে? প্রেগনেন্ট আছে, 20 দিন লাগবে ভাই, 15 থেকে 20 দিন। দাম রাখছেন কেমন? এটা আলোচনার উপরই বলবো ভাই, আলোচনার উপরেই বলবেন। তো এটা ছিল সিরিয়ালের 6। পাশে 7 নম্বর যেটা আছে, এটা 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 হচ্ছে একই কোয়ালিটি মোজ ভাই, এটা একটু গাবে একটু কম আছে, 8 মাস আছে। 8 মাস? জি। আচ্ছা, বাচ্চা দিতে বাকি আছে কতদিন? 2 মাস ফুল লাগবে ভাই, 2 মাস ফুল লাগবে। জি। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 7 নম্বর মহিষ এটা। জি ভাই, কোনো দর্শক চাইলে দূর দূরান্তে নিতে পারে, তার বাসায় যাওয়ার পরে বাচ্চা দিবে। জি। তো এটার দাম রাখছেন কেমন? এটা আমি আলোচনার উপরই বলবো, সবগুলোই যদি আলোচনায় রাখেন তাহলে যারা আসলে মহিষ সম্পর্কে ধারণা নাই, ধরেন একজন একটা লিবি আমার সাথে ফোনে আলোচনা করে ধরেন, একটু দামের ধারণা দিলে কিন্তু ভালো হয়। অনেকেরই আছে যে মহিষ সম্পর্কে ধারণা নাই কিন্তু দাম দেখে পছন্দ হলে একটা মহিষ শখ করে কিনবে। দাম বললে ফোনে দাম কইলো, টিয়া লাগাইলে হইল না, আসে দেহে লাল লিয়ে যায় মানুষ মনে করে। আচ্ছা, তার মানে দাম বলবেনই না। এটা ছিল 7। সবশেষ 8 নম্বর যেটা আছে, এটা ধরেন অনেক বিগ সাইজ মহিষ, এটা ধরেন বাচ্চা বাড়ালে তো ধরেন হচ্ছে মনে করেন এসব মহিষের সিরিয়াল হবে, 100টা কাস্টমার হবে মনে করেন, এক মাসের উপর বাচ্চা দিলে। জি। এখন প্রেগনেন্ট অবস্থায় আছে? প্রেগনেন্ট অবস্থায় আছে, বেশ নাদুস নাদুস, বডিতেও বড়। জি ভাই, আজকের প্রোগ্রামে সব 4 দাঁত কিন্তু ভাই, 4 দাঁত। কয় নম্বর বাচ্চা? 2 নম্বর বাচ্চা দিবে, 2 নম্বর বাচ্চা। প্রেগনেন্ট কত দিনের? এটা প্রেগনেন্ট ধরেন 1.5 মাস লাগবে, 1.5 মাস লাগবে। এটা আজকের প্রোগ্রামে সবশেষ 8 নম্বর। জি। এটার দাম রাখছেন কেমন? এটা আলোচনার উপরই বলো ভাই, আলোচনার উপরেই বলবেন, শুধু প্রথম 3টা মহিষের দাম বলছেন, বাদ বাকিগুলো আলোচনা করে নিতে হবে। জি। তো আপনার ফার্মের ঠিকানাটা একটু বলে দেন। আমার ফার্মের ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুর থানা চরভাঙ্গুর গ্রাম। আর আপনার নাম্বারটা? আমার নাম্বার 01706005। তো ঠিক আছে বাবু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।